মেজর মোহাম্মদ মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে হত্যার অন্যতম অভিযুক্ত যে টেকনাফ থানার ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত সহ আরও বেশ কয়েকজন এবং সেখানে কক্সবাজার জেলার এসপির সংশ্লিষ্টতাও উঠে এসেছে, এসপির বিরুদ্ধে বোধ হয় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর যারা গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে এই খুনের যে অন্যতম হোতা যে ওসি প্রদীপ এবং লিয়াকত তারা গ্রেপ্তার হয়েছে কয়েকদিন ধরে। 6-7 অগস্ট থেকে তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে রিমান্ডে নিতে পারেনি। আজকেও র‍্যাবের একটি সদস্য বা টিম তারা এই যে আপনার ওসি প্রদীপ লিয়াকতকে রিমান্ডে নেওয়ার জন্য তারা সম্ভবত ওই কারাগার পরে পর্যন্ত গিয়েছিল, কিন্তু আবার সেখান থেকে ফিরে এসেছে। তো কেন ফিরে এসেছে সেগুলো তারা ওইভাবে জানায়নি। তারা সবসময় যেসব কথাবার্তা বলে থাকে যে আসলে আরও কিছু তথ্য বের হয়ে আসছে, সবসময় দেখি আমরা যে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত অন্যতম খুনি অন্যতম হোতা এই প্রদীপ লিয়াকতকে রিমান্ডে নেওয়া যায়নি। তো কেন নেওয়া যায়নি সেটি আশা করি যে আপনারা যারা লাইভে আছেন বা পরবর্তীতেও লাইভটি দেখবেন তাদের বোঝার কষ্ট হওয়ার কথা নয়। কারণ এই ওসি লিয়াকত কিংবা প্রদীপদের হাত অনেক লম্বা, আমার হাতের চেয়ে অনেক লম্বা, এবং তাদের পেছনে ব্যাকআপ দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অনেক পাওয়ারফুল ব্যক্তিরা থাকে শিক্ষার্থী। এবং আমরা যেহেতু তাদের জন্য কথা বলেছি, প্রতিবাদ করেছি, তাদের জন্য কথা বলতে গিয়ে আমরা নিজেদের উপরে ঝুঁকি বয়ে আনছি। কারণ হচ্ছিল একটা যে সিফাত এবং শিপ্রা যেহেতু এই ঘটনার অন্যতম রাজ সাক্ষী ছিল, তো আমরা ভেবেছিলাম যে সিফাত শিপ্রা মুক্তি হলে এই ঘটনার সঠিক রহস্যটা আমরা জানতে পারবো। কিন্তু আমরা খুব হতাশ হয়েছি যে আমরা যেভাবে সিফাত শিপ্রার জন্য কথা বললাম, তাদের জন্য প্রতিবাদ করলাম, এদেশের মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়ালো, তারা মনে হয় যে ভয়ে আতঙ্কে তারা আসলে সত্যটা জেনেও তারা বলতে পারছে না। তো আমি সিফাত শিপ্রাকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি, দয়া করে মানুষকে আপনারা হতাশ করবেন না, মানুষকে নিরাশ করবেন না। আপনাদের কাছে যে সমস্ত তথ্যগুলো আছে এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা যা জানেন সেটি আপনারা ব্যক্ত করুন। কারণ আজকে বলছি যে আপনাদেরকে হয়তো বিভিন্ন বাহিনী বা বিভিন্ন লোকজন, বিভিন্ন ব্যক্তি নেতা আশ্বাস দিতে পারে যে আপনাদেরকে নানান ধরনের সুবিধা দেবে, আপনারা এই ঘটনা নিয়ে মুখ না খুলতে, হ্যাঁ এই ঘটনা নিয়ে মুখ খুললে আপনাদের বিপদ হবে, দেশের যে অন্যান্য স্তম্ভগুলো তিনটা যে স্তম্ভ রাষ্ট্রের বিচার বিভাগ নির্বাহী বিভাগ সেগুলো তো গেছে, এখন ফোর্থ স্টেট রাষ্ট্রের আছে কিছুটা আছে, পুরোপুরি নাই সংবাদ মাধ্যম। তো কাজে সেই গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের মুখোশটি আপনারা উন্মোচন করে নিয়ে আসুন। গণমাধ্যমের বন্ধুদের প্রতি আমি খুব বিনয়ের সাথেই বলছি যে আজকে আপনারা এই যে প্রদীপের এত অপকর্ম নিয়ে সরব হলেন, প্রদীপের জায়গা জমি রয়েছে আপনার ভারতে, অস্ট্রেলিয়ায়, বিভিন্ন দেশে, তো এতদিন আপনারা কেন সেই তথ্যগুলো আপনারা প্রকাশ করলেন না? 2018 সাল থেকে প্রদীপকে দুদক জিজ্ঞাসাবাদ কিংবা তার সম্পদের অনুসন্ধান করছে, আপনারা কেন সিরিজ ওয়াইজ তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেন না? এমনকি টেকনাফের একজন স্থানীয় লোকাল সাংবাদিক তাকে মেরে তার চোখ তোলার চেষ্টা করা হয়েছিল, তার পা নাকি নখ দিয়ে তুলে ফেলা হয়েছে, তার স্ত্রী বলেছে তার গোপন অঙ্গে নির্যাতন করেছে এই প্রদীপ, সাংবাদিকের পাশে আপনারা কেন সাংবাদিক বন্ধুরা দাঁড়াননি? আপনারা তো সাগর রুনি হত্যাকাণ্ডের সময় আপনারা বেইমানি করেছেন সাগর এবং রুনির সাথে, তারা দুটি গণমাধ্যমের অন্যতম সেরা সাংবাদিক ছিলেন, দুটি গণমাধ্যমে কাজ করেছেন, সম্ভবত সাগর ভাই করেছেন মাছরাঙাতে এবং রুনি করেছেন এটিএন নিউজ নাইটিএন বাংলাতে, দুটি গণমাধ্যমে কাজ করেছেন, অথচ তাদের হত্যাকাণ্ডের বিচার আপনারা আদায় করতে পারলেন না। প্রথমে একটা আন্দোলন গড়ে উঠেছিল,
তারপরে হয়তো এই পিছন দিয়ে বান্ডিল টান্ডিল পড়েছে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আর তারা আগাননি। বান্ডিল না পড়লে হয়তো তাদেরকে এভাবে হুমকি দেওয়া হয়েছে যেভাবে ওই যে প্রদীপরা স্থানীয় সাংবাদিক, নামটা ভুলে গেছি দুঃখিত, যে তাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, চক্ষু উঠিয়ে ফেলার চেষ্টা করেছিল, পায়ে নখ ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, হয়তো আমাদের সাংবাদিক সেই প্রতিবাদী বন্ধুরাও সে ধরনের হুমকি পেয়েছেন, যে কারণে তারা নিঃশব আছেন। কাজেই সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আজকে দেশে যে দুঃশাসন চলছে, দেশে যে নৈরাজ্য চলছে, এর বিরুদ্ধে যদি আমরা সমস্ত জনগণ যদি একটা প্রতিবাদ গড়ে তুলতে না পারি, একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, জনগণের মধ্যে যদি এটাকে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু এই দুঃশাসন থেকে কারো রেহাই নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখেছেন না, এই করোনাকালীন সময়ে আপনার আইসিটি আইনে জেলে যাচ্ছে, তার বাবা মৃত্যুবরণ করেছে, দেখার সৌভাগ্য হয়নি। মিনহাজ মান্নান একজন ব্যবসায়ী, স্টক এক্সচেঞ্জে সম্ভবত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকেও গ্রেপ্তার করেছে। চায়ের দোকানদার পলাশ, রাষ্ট্রচিন্তার বন্ধু দিদার, দেখেছেন না, ফেসবুকে লেখালেখির কারণে। কাজে আজকে এই স্বৈর শাসন, এই অগণতান্ত্রিক শাসন, এই দুঃশাসন, এই নৈরাজ্যময় রাষ্ট্র ব্যবস্থার কাছে আজকে কেউই নিরাপদ নয়। প্রথমে আমরা ধরেন 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছিলাম যে বিরোধী দলের উপরে নানাভাবে নির্যাতন নিপীড়ন চলছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন একটি দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ঘটেছে, 57 জন সেনা অফিসারকে মারা হয়েছে, সেগুলো নিয়ে আমরা সরব হইনি ওইভাবে, বা আমরা প্রতিবাদ করেছি, সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়েছে, আমরা মুড়ি আর কলা খেয়ে ঘুমিয়ে পড়েছি যে ন্যায় বিচার হবে। এবং শুরুর দিকে যেহেতু এই সরকারের দমনপীড়নটা ছিল বিএনপির, বিশেষ করে বিএনপি তথা বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি, কারণ তারা ভেবেছিল তারা যেভাবে বাংলাদেশকে একটা ওয়ান পার্টি স্টেটে পরিণত করতে চায়, বাংলাদেশে যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চায়, এখানে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে চায়, তার অন্যতম তখন প্রতিপক্ষ ছিল বিএনপি। কাজেই তখন বিএনপি সব বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা, হ্যাঁ, কখনো গুম খুনের শিকার, কখনো আপনার দেশ ছাড়া করা, এগুলো তারা করেছে। কিন্তু ওই যে আমি একটা কথা প্রায় প্রায় বলে থাকি যে কচু গাছ কাটতে কাটতে ডাকাত, তো কচু গাছ কাটতে কাটতে যখন আপনার সরকার দেখেছে বিএনপি নেতাকর্মীরা তো এখন সাইজ, এখন সাইজ হচ্ছে কারা, ওই যে ছোট ছোট সংগঠনগুলো, যে বাম সংগঠন, ইসলামিক সংগঠন কিংবা বিভিন্ন সামাজিক সংগঠন, কারণ এই দুঃসহ এই জীবন ব্যবস্থা, দুঃসহ রাষ্ট্র কাঠামোর এই নৈরাজ্যের মধ্যে কেউই যখন নিরাপদ নয়, অনেকেই তখন ভুক্তভোগী হচ্ছে, তখন এই যে ছোট ছোট গোষ্ঠীগুলো প্রতিবাদ করছে, তারা প্রতিবাদ মুখর হচ্ছে, তখন সরকার দেখতে পাচ্ছে যে বিএনপি তো এখন সাইজ, এক একজনের নেতাকর্মীদের বিরুদ্ধে 100-এর উপরে মামলা আছে, আন্দোলনের ডাক দেবে, মামলা তো আছে, গ্রেপ্তার, গণগ্রেপ্তার শুরু করবে, কাজেই তাদেরকে আটক রাখা গেছে বা তাদেরকে একটা সাইজে রাখা গেছে, অনেকে তো এলাকায় ছাড়া হয়েছে। এখন এই যে ভিপি নূর কিংবা ছাত্র অধিকার পরিষদ, এই যে এরকম কিছু সংগঠন, ধরেন এই যে বাম সংগঠনগুলো, এই যে জুনায়েদ সাকিব ভাইরা, হ্যাঁ, এই যে মামুনুল হক সাহেব, তারপরে এই যে ধরেন আরও অন্যান্য বাম সংগঠনগুলো, তারা বা ছোটোখাটো সংগঠনগুলো এই যে প্রতিবাদ করছে, এইটা এখন সরকারের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এরা যেভাবে সরকারের দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, মানুষ তো এদের কথা শুনতে শুনতে একসময় একটা প্রতিবাদ গড়ে তুলবে, তখন তো তাদের ক্ষমতার মসনদদের টিকে থাকা মুশকিল হয়ে পড়বে, তখন তো তাদের খারাপ অবস্থা হবে, কাজেই এখন এদের বিরুদ্ধে হামলা মামলা চালাও। তো তার মধ্যে নিজেদের কিছু কথা না বললেই নয়, আপনারা জানেন যে আসলে যে জিনিসটা, যে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সালেই আমাদের যেটা নিজেদের প্রকাশটা, প্রথমে আমরা ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম ছাত্র সমাজের যৌক্তিক দাবি নিয়ে। তো আমরা যখন দেখেছি যে এই ছাত্রদের জন্য কাজ করতে গিয়ে যে আসলে বর্তমানে শুধু ছাত্ররাই অধিকার বঞ্চিত নয়, এদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ অধিকার বঞ্চিত, এই দুঃশাসনের শিকার, নিপীড়নের শিকার, একেবারে সেই স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছেন না, হেলমেট বাহিনীর তাণ্ডব, হাতুড়ি বাহিনীর তাণ্ডব, সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়া রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীরা, সেই তাণ্ডব দেখেছেন না, দেখেছেন। কাজেই তখন আমরা মনে করেছি যে রাজনৈতিক দলগুলো এখন নানা মামলা হামলার কারণে কোণঠাসা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে তারা ক্লান্ত।